কিছু কথা পবিত্র কোরআনুল করিম এবং হাদিসে মুবারাকা থেকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আলোকপাত করার জন্য আজকে যে বিষয় গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন। কি বললাম, কথা বলেন তো, আরো জোরে বলেন, যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করতে পারবেন, এটা হচ্ছে আলোচ্য বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই গোটা সৃষ্টি জগৎকে রচনা করার পেছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজস্ব যে উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু জানিয়ে দিয়েছেন পবিত্র কোরআনুল করিম সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 56 তে আল্লাহ বলছেন, ওয়ামা খলাকতু জিন্না ওয়া ইনসা ইল্লা লিআবুদুন, অবশ্যই আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করতাম না। আল্লাহ বলছেন মানুষকে আর জিনকে আল্লাহ সৃষ্টি করতেন না, কেন সৃষ্টি করেছেন আল্লাহ, তারপরে বলছেন ইল্লা লিআবুদুন, শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই মানুষ আর জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করেছি যেন কেবলমাত্র শুধুমাত্র তারা আমার ইবাদত করে। কথা বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান, তিনি আমাদের সৃষ্টির উদ্দেশ্য বলে দিয়েছেন, অনার্থক আমরা এই গোটা বিশ্ব জগতে আমরা চলাচল করব এই উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেন নাই। আল্লাহ সৃষ্টির উদ্দেশ্যে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করব। কেমন ইবাদত? এখন মন চাইছে এখনই আপনি কুরবানির চেক করতে চাইলে করতে পারবেন? কথা বলেন, এখন যদি মনে করেন যে না ভালো কাজ, ভালো কাজ আমরা করব, এখন কুরবানি করা ভালো কাজ না খারাপ কাজ? আরো জোরে বলেন, নিঃসন্দেহে ভালো কাজ। এখন কেউ যদি বলে যেহেতু ভালো কাজ এই জন্য কালকে যদি সবাই মিলে ঈদগাহাতে চলে যাবেন, দুই রাকাত ঈদের নামাজ পড়বেন, তারপরে যদি কুরবানি জবাই করে গোটা বাংলাদেশের মানুষ আল্লাহকে কুরবানিকে কবুল করবেন? কেন করবেন না? কারণ এখন কুরবানির সময় না। কি বলেন তো ভাইজান, এটা কি কুরবানির সময় নয়? অনেক মানুষের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে, মানুষ মনে করে ভালো কাজ সেটা কোরআন আছে থাক আর না থাক, যে কাজটা ভালো এই কাজটা আমরা করতে পারি, কোরআনে থাকলেও করতে পারি না থাকলেও করতে পারি, আছে না? নাই, আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে জানিয়ে দিচ্ছেন আল্লাহ যে ইবাদতের জন্য সৃষ্টি করলেন, ইবাদত কিভাবে করব, কতটুকু করব, আল্লাহ এই কথাও জানিয়ে দিয়েছেন। চলেন সূরাতুল মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, অবশ্যই আমি মানুষের জন্ম এবং মৃত্যুকে সৃষ্টি করেছি। কি বলেন তো ভাইজান, আল্লাহ বলছেন মানুষের মৃত্যুকে আল্লাহ সৃষ্টি করেছেন, তাহলে মানুষের যে জন্ম এবং মৃত্যু এটা কি? এটা আল্লাহ সুবহানাহু সৃষ্টি, ক্রিয়েশন। আল্লাহ কেন সৃষ্টি করেছেন জন্ম মৃত্যু? আল্লাহ দেখতে চান আহাসনু আমালা, কে উত্তম আমল করে। কি আমল? আল্লাহ কি আমল দেখতে চাই? আল্লাহ কি দেখতে চায় সারা রাতকে তাহাজ্জুদ পড়লো কত বড় বুজুর্গ এটা দেখতে চাই? কেউ যদি মনে করে যে না আমি এখন 20 বছর 40 বছর এশার নামাজের সময় তো অজু করবো আর ফজর পর্যন্ত নামাজ পড়বো, এরকম যদি কেউ বুজুর্গি যদি বয়ান করে, জেনে রাখতে হবে এই কোরআনের আয়াতের এটা সম্পূর্ণ বিরুদ্ধে। কেন? আল্লাহ নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একথা বলছে না যে কে বেশি আমল করে আমি এটা দেখতে চাই, আল্লাহ বলছেন আহাসানু আমালা, আমি উত্তম আমলকারী কে, আল্লাহ এটাই পরীক্ষা করতে চাচ্ছেন। আর উত্তম আমল কোনটা? মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী তোমাদেরকে যা দিয়েছে যতটুক দিয়েছে সেটাকে গ্রহণ করে নাও। আর আল্লাহর নবী আলাইহিসসালাম তিনি যেটা দেয় নাই সেটা যতই ভালো হোক না কেন সেই দিকে মুসলমানের বাচ্চা দৃষ্টি দিতে পারে না, কারণ নবী তিনি শরীয়ত নিয়ে এসেছেন, তিনি যেটা দিয়েছেন আজকে সেই ইবাদত। টিন দিয়ে বেড়া দিতে যদি পারি এটা আমার জন্য অনেক, যার টিনের আছে সে মনে করছে আমি একটু পাকা বাড়ি দিতে পারলে এটা আমার স্বপ্ন, মানুষের আছে না? নাই, এটা হচ্ছে মানুষের দুনিয়ার একটা স্বপ্ন। প্রত্যেক ছোটবেলায় সন্তান দেখবেন আছে, এটা আমরাও দেখেছি যখন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার সময় দেখছি স্কুলের বাড়ির পাশেই একটা বড় 3-4 তলা বিল্ডিং, সবসময় দৃষ্টি আকর্ষণ করতো বাচ্চাদের, আর মনে 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 হতো যদি আমাদের একটা বাড়ি হতো এমন, বাচ্চা না নাই কথা বলেন। রাস্তাতে বাবার সঙ্গে যেতাম, সুন্দর সুন্দর বাড়ি দেখলেই মনটা একবার বলে উঠতো, বারবার মনে হতো বাবাকে বলতো আব্বু আমাদের কি এরকম একটা বাড়ি কবে করবা, ভাই আছে না নাই কথা বলেন। একটা ছোট্ট শিশুরও একটা স্বপ্ন যে সুন্দর একটা বাড়ি চাই এই দুনিয়াতে। ভাইজান মনে রাখবেন আমরা এই দুনিয়াতে এসেছি, দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তির জমি পড়ে আছে। টিন দিয়ে বেড়া দিতে যদি পারি এটা আমার জন্য অনেক,
যার টিনের আছে সে মনে করছে আমি একটু পাকা বাড়ি দিতে পারলে এটা আমার স্বপ্ন, মানুষের আছে না নাই, এটা হচ্ছে মানুষের দুনিয়ার একটা স্বপ্ন। প্রত্যেক ছোটবেলায় সন্তান দেখবেন আছে, এটা আমরাও দেখেছি যখন স্কুলে যেতাম, স্কুলে যাওয়ার সময় দেখছি স্কুলের বাড়ির পাশেই একটা বড় তিন চারতলা বিল্ডিং, সবসময় দৃষ্টি আকর্ষণ করতো বাচ্চাদের। আর মনে 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 হতো যদি আমাদের একটা বাড়ি হতো এমন, বাচ্চা না নাই কথা বলেন। রাস্তাতে বাবার সঙ্গে যেতাম, সুন্দর সুন্দর বাড়ি দেখলেই মনটা একবার বলে উঠতো, বারবার মনে হতো বাবাকে বলতো আমার বউ আমাদের কি এরকম একটা বাড়ি কবে করবা, ভাই আছে না নাই কথা বলেন। একটা ছোট্ট শিশুরও একটা স্বপ্ন যে সুন্দর একটা বাড়ি চাই এই দুনিয়াতে। ভাইজান মনে রাখবেন, আমরা এই দুনিয়াতে এসেছি, দুনিয়াটা আমাদের আসল বাড়ি নয়, আমাদের আসল বাড়ি আমাদের পৈতৃক সম্পত্তির জমি পড়ে আছে, এটা আমাদের মূল ঠিকানা নয়। কারা কারা প্রবাস জীবনে ছিলেন একটু হাত তোলেন তো, প্রবাস জীবনে কারা কারা আছেন একটু হাত তোল না রে ভাই, টাকা যাচ্ছি নাকি, আরে টাকা চাচ্ছি না রে ভাই, প্রবাস কারা কারা আছেন বা ছিলেন এর আগে, বা আমরা অনেকে ছিলাম না ভাইজান, মাশাআল্লাহ হাত নামিয়ে ফেলেন। অনেক ক্ষেত্রে দেখবেন যে আমার প্রবাস জীবনে আপনি আছেন, পাঁচ বছর সাত বছর জীবন অতিবাহিত করছেন, আপনি জামালপুরে আপনার একটা বাড়ি আছে ভাঙা টিনের বেড়া দেওয়া বাড়ি, ঝড় আসলে ভয় থরথর করে কাঁপেন, কখন ঝড় আসলে ছেলে মেয়েদেরকে নিয়ে গুটিয়ে আপনি বাড়ির বাইরে চলে যান, একটু যদি বেশি বৃষ্টি হয় লেপ কেথাগুলোকে সমস্যা জড়ো করে খাটের নিচে রেখে দেন, আপনার ঘরটা তার মানে খুব ভালো নয়, কিন্তু আপনি সাত বছর আট বছর ধরে প্রবাস জীবনে আছেন, ওইখানে গিয়ে আপনি দশতলা বিল্ডিংয়ে আছেন, আপনার জন্য একটা গাড়ি রাখা হয়েছে, লাখ লাখ টাকা আপনি ইনকাম করছেন, এখানকার চাইতে প্রবাস জীবনে আপনি অনেক অনেক ভালো আছেন। কিন্তু যখনই আপনার বাড়িতে ফেরার সময় হয়ে আসে, বিশ দিন আগে যদি প্লেনের টিকিট পেয়ে যান, ভাই বলেন তখন মনটা কী বলে, মনটা তখন কী মনে হয়, কখন যে বাড়িতে যেতে পারবো, এই বিশটা দিন আর কাটতে চায় না, আছে না নাই, আছে না নাই। অথচ আপনি যে জায়গাতে আছেন এই জায়গাটা অনেক ভালো, আপনার নিজের বাড়ির চাইতে অনেক ভালো, কিন্তু তারপরেও যদি একবার বাড়ির কথা মনে পড়ে যায়, বাড়িতে আসবে মনে হয়, যদিও ভাঙা ঝুপড়ি একটা ঘর, খাট আছে ভাঙা, তারপর নিজের বিছানাতে ঘুমানোর যে শান্তি, যে পরিশান্তি, ভাই সেটা অন্যের বাড়িতে বিস্তারা বিল্ডিং থাকলেও সেই জায়গাতে তত শান্তি পাওয়া যায়, সে যাতে শান্তি পাওয়া যায়, দু চার দিন ভালো লাগবে, দশ দিন বিশ দিন ভালো লাগবে, তারপর মানুষের ভালো লাগে না, নিজের ভাঙা যদি চকিয়ে হয় ওটা শান্তির একটা জায়গা। তো মুসলমান, আমাদের এই দুনিয়াটা আসল বাড়ি নয়, আমাদের বাড়ি মূল ঠিকানা সেটা জান্নাত, কোথায় কথা বলেন, সে হচ্ছে জান্নাত। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না, কারা কারা জান্নাতে যেতে চাই, কারা কারা জাহান্নামে যেতে চাই, হ্যাঁ একজনে যাবেন না, একজনে জাহান্নামে যাবেন না, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে যারা এখানে উপস্থিত হয়েছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে আমাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, সকলে পড়ি আমিন। সম্মানিত শুধু আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা, যেভাবে জান্নাতে ঘর নির্মাণ করবেন, পৃথিবীতে কোরআন হাদিস ঘেটে ঘেটে দেখলে দেখা যায় কমপক্ষে তিনজন মানুষ এমন ছিলেন যারা দুনিয়াতে জান্নাতের ঘর পাবেন আল্লাহ জানিয়ে দিয়েছেন, তিনজন ব্যক্তি, কয়জন, কমপক্ষে তিনজন আছেন জান্নাতে ঘর পাবে এটা আল্লাহ জানিয়ে দিয়েছে, তার মধ্যে দুজন আছে মহিলা আর একজন আছে পুরুষ। আপনাদের মধ্যে কেউ একজন দাঁড়িয়ে বলতে পারবেন সে তিনজনের নাম কি, দাঁড়ান একজন, ভাই দুজন একসঙ্গে না, আপনি বলেন আগে, ওমর বিন খাত্তাব, ফারুকে আজম, দুই আন্না আসিয়া আলাইহিস সালাম, দুটো বলেছে, ভাই এর ঠিক বলেছে, ঠিক হয়েছে, কারা কারা বলছেন ঠিক হয়েছে তারা হাত তোলেন, ঠিক হয়নি কারা কারা হাত তোলেন, বাকিগুলো কি রে ভাই, এরা যে চালাক, এরা যে চালাক, কোনো দিকেই নাই, ঠিকও নাই ভুলও নাই। আচ্ছা তিনজন আছে, সুমাইয়া মাশাআল্লাহ ক্রস, আর খাদিজা আসিয়া, খাদিজা কে বললেন আপনি, বলেছেন মাশাআল্লাহ। আচ্ছা তিনটে নাম আমরা পেয়ে গেছি, এক হাতে খাদিজা,
রাদিয়াল্লাহু আনহা, দুই আসিয়া, তিন ওমর ইবনুল খাত্তাব, তিনজন এমন সাহাবী ছিলেন, তিনজন এমন ব্যক্তি ছিলেন যাদেরকে দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকে জান্নাতে ঘর পাবে এ কথা জানিয়ে দিয়েছে। মুসনাদে আবি আলা হাদিস নম্বর 6431-এ হাসান সনদে একটা ঘটনা বর্ণনা আছে, আবু হুরায়রা বলছেন ফেরাউনের স্ত্রী আসিয়া এই জান্নাতে একটা ঘর পাবে। কে কথা বলেন চাচা, কে বলেন তো? আচ্ছা আসিয়ার স্বামীর নাম কি ছিল? কি নাম? এটা অনেক বড় আল্লাহর ওলি ছিল না? কেন রে ভাই?